ওর তো ম্যাক্সিমাম 1 ঘন্টা 2 ঘন্টা। এখন যা ভাষণ তো সব এই এই পাড়ায় পাড়ায় 5 জন লোক আর 5,000 পুলিশ নিয়ে মিটিং। এমনি তো কেউ নেই, গোলকিপারে গোলকিপার নেই, ওরা ওই টাই ব্রেকার তো দূরের কথা, টাই ব্রেকার তো দূরের কথা, এমনিতেই 6 গোল 7 গোল করে হয়ে যাবে, আর খুব বেশি হলে 2 ঘন্টা 2.5 ঘন্টার ভোট। তার মধ্যেই তো শান্তিতে মানুষ ভোট দিতে পারবেন। সত্যিকারে যদি ভালোভাবে ভোট হয় সেন্ট্রাল মিলিটারি পুলিশ টুলিশ সবাই মিলে এসে, এবং যদি যেমন সিপিএম করতো এই বুথ জ্যাম করতো, ধাক্কা মারতো, রিভলভার দেখাতো, তৃণমূল কর্মীরা তা করবে না? তৃণমূল কর্মীরা সবাইকে ডেকে বলবে, মাসিমা আসুন, বৌদি আসুন, এই যে এদিকে আপনার লাইন, আসুন আসুন আসুন, আপনার নম্বর আতো, আসুন আসুন, মানে জল চাইলে জল খাওয়াবে। বিরোধীদের খাবার যদি না পৌঁছয় তখন আমাদের খাবার থেকেই ওদের দেবো, শিকটা দেবো না, শিকটা তো আমার মেশিনারি, খাবার বানাবার মেশিনারি। কালকে দুপুর 3টে একটা স্পেশাল কন্টিনেন্টাল কন্টি চিকেন বানানো হবে এখানে, ইউক্রেনের ওটা স্পেশাল। আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কালকে দুপুর 3টে এখানে থাকাবার জন্যে, এবং আমি নিজে বানাবো, এবং আমার সঙ্গে এক সেট পুরো কন্টিনেন্টাল শেফ এবং গ্রুপ পুরো থাকবে, শিখ কাবাব। খাবার কেন কেন্দ্রে পারে, ভেতরে থাকতে পারে, শিখ সমেত শিখ নিয়ে কী করা হবে, এরকম হয় না, শিখ তো আমি খুলেই নিচ্ছি, শিখের কাজ তো যা আমি বাইরে করে নিচ্ছি। কাবাবটা আমরা তো অসভ্য নই, আমি বসে বসে কাবাব খাওয়ার ওদের দেবো দেয়নি, হাজার হাজার কোটি টাকা মিলেছে। হ্যাঁ, কাবাব শিখটা তো দিয়ে কাবাবটাকে জড়ো করে দেবো, শিখটা কেন ভোটের ভেতরে ঢোকাবো, শিখটা বাইরে থাকবে। মুরগি মাটন সব আপনি বলছেন কি পঞ্চায়েতে শিখ কাবাব থাকবে? পঞ্চায়েতে প্রত্যেক বাড়ি কি আর খিচুড়ি তরকারি ভালো লাগে? এবার কেউ যদি আমাদের মনে করে, আমি মনে করলাম যে আমার সঙ্গে যারা থাকবে তার আমি মাংস থাকবে, মাংস মানে কাঁচা মাংস সেটাকে পুরো ঝলসানো হবে, ঝলসে বাটার পড়বে, মধু পড়বে, তারপরে তোমার ঘি পড়বে, আর দেওয়ার আগে পুরো লেবু দিয়ে টিপে, তারপরে বিট নুন আর লঙ্কা শিখতে হবে নাকি? ও লাভলি, হ্যাঁ না, কেউ যদি আমার কি অসভ্য নাকি, কেউ যদি বিরোধী এসে যায় খেতে যায় ওদেরও খাওয়াবো, শিখটা তো দেবো না, ওদের কাবাবটা দেবো, শিখ কাজে লাগবে, শিখ তো আমাদের কাজে লাগবে না, নাহলে আমরা পরের কাবাবটা বানাবো কী করে, মহা মুশকিল। তুমি আমাদের মানে বানাবার মেশিনারিটাই কেড়ে নিচ্ছ। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সকল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব, কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল, 7/B বিজয়নগর নৈহাটি। গোদরেজ ইন্টেরিয়র মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির সমস্ত রকম ফার্নিচারের বাস্তব ও সুন্দর সম্ভার নিয়ে হাজির আশা স্টিল। স্বপ্নের মতো ঘর বা অফিস সাজাতে আজই আসুন আমাদের নৈহাটি বা শ্যামনগর শোরুমে।